আজকে তৌরাত, জবুর, ইঞ্জিল এবং কোরআনের কোনো মূল পাণ্ডুলিপি নেই, যদিও এগুলির জন্য অনেকগুলি নির্ভরযোগ্য প্রাচীন পাণ্ডুলিপি আছে। আসুন আমরা কোরআন শরীফের ইতিহাস একটু বিশ্লেষণ করে দেখি। আমরা দেখি হজরত মুহাম্মদ যখন কোরআন পাচ্ছিলেন, তার সাহাবাগণ সেটা লিখে রাখতেন। কোরআনের আয়াতগুলো এরা লিখে রাখতেন পাতার উপর অথবা হাড়ের উপর বা যা কিছু পাওয়া যেত। কোরআনের আয়াত বিভিন্ন জিনিসের উপর লেখা হয়েছিল। এই পাতা, হাড় বা অন্যান্য কোনো কিছুই সংকলন করা হয়নি হজরত মুহাম্মদের জীবদ্দশায়। হজরত মুহাম্মদের মৃত্যুর পরে সেগুলো সংকলন করা হয়েছে। হজরত আবু বকর সেগুলো সংকলন করে তা একত্র করবার নির্দেশ দিলেন এবং কোরআনের সমস্ত আয়াত লিখতে বললেন। সেটা যখন করা হলো, তা একটি কিতাব আকারে লেখা হলো। তারপর সেই কিতাব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বিবি হাফসার কাছে দেওয়া হলো। পরে হজরত উসমানের আমলে কোরআন দ্বিতীয়বার সংকলন করা হলো নতুনভাবে এবং তা আরেকবার লেখা হলো, কারণ বিভিন্ন অঞ্চলে কোরআন আলাদাভাবে পড়া হতো। মুসলিম জগতে বিভিন্ন প্রদেশে ভিন্নভাবে পাঠ করা হচ্ছিল এবং সেই কারণেই সব কিছু আবার সংকলন করা হলো, অনুলিপি করা হলো এবং কোরআনের প্রত্যেকটি পাণ্ডুলিপি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হলো সেই অনুমোদিত কপি ছাড়া। এবং তারপর পাঁচ অনুলিপি, কেউ সাত বা দশ বলে, মুসলিম জগতে পাঠানো হলো। মাঝে মাঝে শোনা যায় যে সমরকন্দ বা তুর্কিতে অবস্থিত প্রাচীন কোরআনগুলো হচ্ছে হজরত উসমানের নিজের পাণ্ডুলিপি, যার উপর তার রক্ত দেখা যায়। যাই হোক, মুসলমান ও অমুসলমান বিশেষজ্ঞরা একমত যে সেগুলির হাতের লেখা এবং হরকত থেকে এবং অন্যান্য ঐতিহাসিক পরীক্ষা থেকে জানা যায় যে বাস্তবে সেগুলো তৃতীয় খলিফা উসমানের অনেক পর থেকে। বর্তমানকালে কোরআনের সবচেয়ে প্রাচীন পাণ্ডুলিপি হচ্ছে নবীজির ইন্তেকালের প্রায় সত্তর বছর পর থেকে। তেমনিভাবে ইঞ্জিল শরীফের সবচেয়ে প্রাচীন বর্তমানে বিদ্যমান পাণ্ডুলিপি হচ্ছে মূল লেখার ৫০ বছর পর থেকে।